আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোন কোন কাজ মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় সেই কোন কোন আমল তা আলকুরান্না রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যা হাদিসের গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আর নশো সাতাত্তরতে উল্লেখ আছে যে তাকুয়া তথা আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র এই দুটি জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করায় দেখুন সিলসিলাতুল আহাদিস হাদিস নম্বর নশো সাতাত্তর তো এখানে উল্লেখ আছে দুটি জিনিস প্রথম এক নম্বর হচ্ছে যে তাকোয়া মানে আল্লাহর ভয় যে আল্লাহকে বেশি বেশি ভয় করা এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে সুন্দর চরিত্র এই দুটি জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে এটাই সেই সুন্না থেকে প্রমাণিত তাই আসুন আমরা আল্লাহকে বেশি বেশি ভয় করব এবং আমাদের সুন্দর চরিত্র গঠন করব আমাদের আখলাখ চরিত্র ব্যবহার সঠিক করব তাহলে এই দুটি জিনিসের মাধ্যমে আমরা জান্নাত খুব সহজেই লাভ করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন জাঁদাকাল্লা